আমার ঈদুল ফিতর আপনাদের এলাকায় কতটা কি হয় বলতে পারবো না আমাদের ওই সাইডে ফুরফুরা শরীফে নয় ফুরফুরা শরীফের থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে কিছু কিছু জায়গায় এমন হয় মুখে বলতে লজ্জা লাগে সব বক্স ভাড়া করে একতলা দুতলা পর্যন্ত বক্স সাজায় গজল হয় না কিরা হয় কোরআন শরীফ না না অন্য ব্যাপার আমি ঈদের দিন বস্ত্র বিতরণ করতে গেলাম আঞ্জুমানে জামিয়াতুল আমার সংগঠন পক্ষ থেকে ওনারা করে ওই ডোমজুর থেকে ডান দিকে ঢুকে বানিয়ারা বলে যান ডোমজুর থেকে ধুলোগড় রাস্তা বানিয়ারা ঈদের ঈদুল ফিতরের দিনে গেলাম আঞ্জুমানে জামিয়াতুল আমার বানিয়ারা মোল্লাপাড়া বা বানিয়ারা গ্রামবাসীদের সহযোগিতায় ওনারা করে প্রতি বছরই করে আল্লাহ পাক করিয়ে না মিলাদ ডোনেশন ক্যাম্প আরো অনেক প্রোগ্রাম করেন গেলাম ডোমজুর থেকে ডান দিকে ঢুকেছি কিছু কিছু জায়গায় জাম লেগে যাচ্ছে হুজুরটা গাড়িতে বসে আছে হুজুরও দুলছে গাড়িও দুলছে কি বলে ওটাকে হুজুরও দুলছে গাড়িও দুলছে মাইকের ভাষায় কি বলে বলো সাউন্ডটাকে হ্যাঁ দড়ি বাপ নয় কঠিন একটা আওয়াজ হয় কি বলে ডিজে বলছে কঠিন ব্যাপার হুজুরও দেখি এমন কাঁপছে গাড়িটাও দেখি তুলছে কি হলো রে ভূমিকম্প নাকি বলে অন্য ব্যাপার চলছে নাউজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না ওহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তু তালা পর্যন্ত বক্স যায় এক এক দিন বক্সের ভাড়া হলো 70,000 80,000 1,00,000 পর্যন্ত 1,50,000 পর্যন্ত এক এক দিন বক্সের ভাড়া এক সপ্তাহ থাকলে কি হচ্ছে বুঝতে পেরেছেন আর মসজিদে চাঁদার বেলায় বলে ব্যবসা খারাপ টাকা নেই জল সাইজে বলে খুব খারাপ কত বড় 500 দিলে গো এবার হাজার দাম 200 টাকা নিবিলে না নিবি নালে ব্যবসার হাল ভালো না ঠিক বলছে না ভুল বলছে এটা হ্যাঁ খোদা দেখবে খবর নেন ছেলেটা চুল কেটেছে দেখেছেন 5 বছরের ছেলে 6 বছরের ছেলে ও চুলটা দেখেছেন কত নিল রে সবার থেকে 1200 করে নিচ্ছে আমার সাথে জানাশোনা আছে তো 1000 টাকা নিচে কমই নিল 200 টাকা কম দিয়েছে কম লিবার পরও যে টাকাটা খরচা করেছো পালিতপাড়া এলাকার অর্ধেক লোকে চুল কেটো 20 টাকা সেদুনওয়ালা গ্রামেরটা ফেরত দেবে কিছু 6 বছর 5 বছরের ছেলেগুলো এক কানের উপর আবার দুটো করে বাম্পার দিয়েছে এদিকে হয় বলো আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না হাসি লাগছে আপনাদেরও লাগছে আমাকেও লাগছে কত গভীরে জঘন্য কাজ জানেন এটা 5 বছর 6 বছর ছেলেটাকে যদি বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটায় ওই ছেলেটা বড় হলে কি তৈরি হবে একটু ভেবে দেখেন না না এটার নাম রাসূল মানা না কিসের থেকে মেরেছে এক একটা ছেলে এদিকে কি আছে না আছে বলতে ওই দিকে দেখলাম চাঁদ রাতেই বলে জলসা করলাম মেটিয়াপুর গান করি দাদা হুজুরের খলিফা ছিলেন আমাদের এই মাজারাট আছে মাহমুদ বখতিয়ার রহমাতুল্লাহ ওনার আব্বা আছেন হযরত হামিদ জালাল রহমাতুল্লাহ ফুরা ফাতিহা সিনিয়া টাইটেল মাদ্রাসার উনি প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন হযরতে হামিদ জালালি রহমাতুল্লাহ রাস্তাতে গেলাম রাত 2:30 যখন ফিরছি কলকাতাটা মনে হচ্ছে সবে সন্ধ্যা হলো ওই খিদিরপুর পেছন আসছি এইদিকে চুননি এদিকে নেই পিছন দিকটা মানে বড় বড় ধেরে ধেরে ছেলে সামনের দিকটা দেখি এই এখান থেকে ঝুলছে এমন হয় আবার রংটা করেছে কেমন জানে ছেলে এইরকম রং করেছে কি সুন্দর লাগছে বলুন তো সোনালি কালার মনে হয় মাথাটা ধরে সোনালিতে চুবিয়ে তুলেছে কথা বল এটা হ্যাঁ হোদ আমার এক একটা ছেলে পুরো গাঢ় হলদে করেছে আর একটা কালার ওটা বলবো না খারাপ নিজে সাথে ব্যবহার করি না নিজে কো লজ্জা লাগে লাগে ওটা বললাম না এই দুটো কালারে শুনে ওর ফরজ গোসলটা হবে না ওর ফরজ গোসলটা হবে তো ফরজ গোসলে ফরজ কটা বলে ফরজ গোসলের ফরজ কটা কটা গড়গড়ার সাথে কুল্লি করা তিনবার নাকের নরম অংশে তিনবার পানি দেওয়া মাথা থেকে
তিনবার ধৌত করা চুল যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না 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 ফরজ গোসল হবে না ফরজ গোসল না করে দিনের পর দিন কেউ যদি নামাজ পড়ে নামাজটা হবে তো ঈমান থাকবে তো বেঈমান কাফের তো হবে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ এমনি যদি বিনা উযুতে কেউ নামাজ পড়ে তাহলে ওটা হলো হারাম আর যদি অবজ্ঞা করে তাহলে ওটা হবে কাফের বুঝতে পারছেন না পাচ্ছেন এই মাথা সব কালার উঠে যে কালার হলদে হলদে কোনটা চুলটাকে যেন বিরাজ দিয়ে টেনেছে বিল্ডিং এর রং করার মতো নাউজুবিল্লাহ বলবেন ওহ এক একটা ছেলেকে দেখি মাথায় একটা মাথায় চার রকম কালার করা আছে নতুন আবার স্টাইল উঠেছে এইখানটা আবার গুটি কত 30 40টা চুল এখানে আবার সরু করে দিকে সাদা পেকে গেল নাকি অল্প বয়সে না না পাকে নে সাদা কালার করেছে এত বুড়ো হওয়ার শখ কেন এত বুড়ো হওয়ার শখ কেন যদি বুড়ো হওয়ার শখ হয় আরে দাঁত গুলোকে ভেঙে ভেঙে দু চারটে ফেলো মানাবে ওই সাদা চুলের সাথে দাঁত ভাঙাটা কথা বলে না ওই সেটার বেলায় বুড়ো হলে না চুল সাদা বেলায় বুড়ো হচ্ছে কেন নাউজুবিল্লাহ বলবেন না আমার এগুলো বলাতে কষ্ট নিচ্ছেন আপনারা কে বলবে রাগ করে নয় দাঁড়িয়ে দিয়ে নয় গাল দিয়ে নয় না বললে আমার যুবক ভাইগুলো ভালো হবে কি করে নবীর আদর্শ দিয়ে বলতে হবে না শরীয়তের শিক্ষাতে বলতে হবে না সমাজ তো গোমরা হয়ে যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওই 6 বছরের ছেলেটাকে বাপ নিয়ে চুল কাটিয়েছে ওই চুলটা ছেলেটা বড় হলে কি হবে তখন পারবেন তো ছেলেটাকে আর নিজের আয়ত্তে আনতে আল্লাহ রাসূল তোমরা তোমাদের বাচ্চালে করে দিনের তালিম দাও দিনের শিক্ষা দাও দিনের আদর্শ তাতে করে তোমাদের বাড়ির বাচ্চাগুলো আল্লাহর শরীয়তের বিধানে যেন চলতে শেখে জোরে বলো হচ্ছে সমাজে চলছে সমাজে বন্ধ করেন এগুলো এগুলো ঈদ হচ্ছে ঈদ এগুলো ঈদ হচ্ছে জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামের কর্ম তৈরি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি নিজে চামড়া চুকে দিয়েছি কি বলবো থুতু ফেললে তো গায়ে পড়ে যাচ্ছে আমি এটা বলছি সানাউল্লাহ সিদ্দিকে দোয়া তুলসী ভাষা না না আমার গুনাহ আছে তবে গুনাহটাকে নাউজুবিল্লাহ খুশি মনে জীবনে করে ফেলে করে ফেলে লজ্জিত করার সময় লজ্জিত হয়ে হয়ে গেছে আল্লাহ মাফ করে তা বলে গুনাহ করেই যাবে ইচ্ছা করে করবে নিজের চোখে দেখেছি গিলাস আর এই মুখটা ঢেকে যদি একটা সিপ ছিপিয়ে দিদি কি নাম হবে বলে এই গিলাস এটা এটা যদি সরু করে তুই একটা ছিপি দিদি কি নাম হবে বদল হবে না আমি নিজে থেকে দিয়ে স্টেজে বদল বলতে পারলাম না ঈদ 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 পিরিদির সম্মিলন চলছে বদল স্টেজে ভর্তি নাউজবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবে না নিজেরা যদি নিজের ইসলামকে এইভাবে ছোট করি সম্মানটা ইসলামের কে দেবে কথা ভুল বলছি না ঠিক বলছি এবছর বলছে হুজুর আমাদের ওই ওই অমুক গ্রামে নাম বলা দরকার নেই জেলার নাম শুনতে হবে না কিছু ছেলে এসে বললো এবছর মসজিদের পাশে মাঠটা দাও না মসজিদ কমিটিকে বলছে এবছর ওই মাঠে করি আগামী বছর থেকে মাঠ ঠিক করবো কি করবে ওই বক্স ভাড়া করে গান বাজাবে মসজিদের মাঠে হাত গোটাবার কেউ নেই কে পিটবে কে ছিলবে ওদের থ্যাতলাবে কে ওরা যদি মুসলমান না হয় অন্যজন যদি মসজিদের সামনে গান বাজাতো মানতেন 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 কেন মানবেন না কেন জ্বলন হচ্ছে ঘরে ছেলেটা করলে জ্বলন হলো না কিছু বুঝতে পারছেন না পাচ্ছেন না দিনকে তো আমলা শেষ করছে দিনকে আমরা শেষ করছি আমরা ইসলামকে ধ্বংস আমরা